গাইস, গুড ইভিনিং। আমরা যেখানে থাকি আসলে সেখানে থেকে কাছাকাছি ঘুরতে বেরিয়েছি। এইদিকে পুলিশ থাকে না, তাই ঘুরতে বেরিয়েছি। আর রেলের ওভারব্রিজ, এখন রেল চালু হয়নি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আমার বর তোমাদেরকে হাইকু বললো, চলো তোমাদেরকে ওভারব্রিজটা ঘুরে মানে দেখাচ্ছি কোথায় শেষ হয়েছে। হ্যাঁ, ব্যাক ক্যামেরা ঘুরে দেখা। এইদিকে পরিবেশটা দেখো, চলো নিচে দিয়ে দেখাচ্ছি নিচের দিকে রেলের রেল লাইনটা। আমরা যেখানে থাকি সেখান থেকে একটু মানে মাঠের দিকে, পুলিশ আসে না এদিকে, তাই এসেছি লকডাউনে ঘুরতে। তোমরা হয়তো সবাই বলবে লকডাউনে আবার ঘুরতে এসেছে। এ দেখো আমার বর, দেখো কেমন রোগা পাল্লা। একটু হাই বলো। দেখো মেঘটা কি সুন্দর লাগছে, কি অন্ধকার দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না তো। ওই দেখো অম্বুজা সিমেন্টের কারখানা, এটা অম্বুজা সিমেন্ট, হাওড়ার সব থেকে বড় সিমেন্ট প্লান্ট অম্বুজা সিমেন্টের ফ্যাক্টরি। এত বড় ফ্যাক্টরি যে ফ্যাক্টরির ভেতরে রেল পর্যন্ত ঢোকে, মালগাড়ি লাইন করা আছে, মালগাড়ি পর্যন্ত আসে। চুমকা রেল লাইন, এদিকে হচ্ছে হাওড়া আর এদিকে হলদিয়া, মানে মিদনাপুর লাইন এটা, আর মিদনাপুর পাঁশকুড়া, হাওড়া হাওড়া মেদিনীপুর লাইন। এই এই ফ্লাইওভারটা অনেক বড় ফ্লাইওভার, অনেক বড়, অন্তত নিচের থেকে দেখাবো ইয়েটা, অন্তত এক থেকে এক কিলোমিটার তো হবেই। ওই দেখো, ওই দেখো ফ্লাইওভারের শেষ, রেলের সিগন্যাল গুলো লাল হয়ে আছে সব। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলের সিগন্যাল সব জল জল করে চলছে। দেখো মেঠো রাস্তা,
কি অসাধারণ লাগছে রেল লাইনের পাশ দিয়ে মেট্রো রাস্তাখানে, তাই না? ওই দেখো এটার সাগরাইলের এটা শহরতলির মতো একটা জায়গা, কত বড় বড় বাড়ি দেখো, দাঁড়িয়ে আছে, এতক্ষণ তো শ্যুট করছিল, এবার আমি ফোনটা নিয়ে আমি একটু শ্যুট করছি, ওকেই দেখাচ্ছি। ও দাঁড়িয়ে আছে, দেখো মুখে কত দাড়ি, ও এখন চারিপাশটা দেখছে, ভিউসটা খুব সুন্দর লাগছে, হাসছে। দেখো আর পায়ে, দেখো পায়ে কি জুতো পরে এসেছে, দেখো হাওয়াই চপ্পল পরে এসেছে। চারিদিকের ভিউসটা খুব সুন্দর, তোমাদের দিকে মেঠো রাস্তা, রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে মেঠো রাস্তা। আর এদিকে কিছু ছবি তুলেছি আমরা, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ও গাড়ির উপরে বসে, এটা অন্য ছবি, অন্য দিনে তোলা। এই দেখো আমাকে তুলেছে। আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম, এবার এখান থেকে চলে যাচ্ছি, এই ওভারব্রিজ থেকে চলে যাচ্ছি, এবার নিচেতে যাব, নিচের থেকে তোমাদেরকে ওভারব্রিজটা দেখাবো কেমন লাগছে, দেখবে তো। চলো দেখো গাইস, নিচের থেকে আমরা আমি বাইকে বসেই ক্যামেরাটা করছি, আমি খুব সুন্দর লাগছে। এটা খুব কত টাইম লেগেছে, এখনো মানে রেঞ্জ চালু হয়নি, মিসিং হয়নি, ফুলের মতো হয়েছে, দারুণ লাগছে। আমরা সাইড দিয়ে চলে এলাম, আর ওই সাইডটা দিয়ে দূর থেকে তুলছি, আমরা ওই সাইডের ধার দিয়ে যাইনি, আমরা এই মাঠের একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, পরিবেশটা দেখো দুই দিকে পুকুর, মানে বিল বিল যাকে বলে, মানে সবাই মাছ ধরছে। আর ওইদিকে রেলের ফ্লাইওভার, অসাধারণ একটা পরিবেশ, সত্যি সত্যি এসে এখানে দিয়ে যায়, এত সুন্দর লাগে। তোমরা যদি এখানে কাছাকাছি কেউ থাকো এসে ঘুরে যেও ক্ষেত্রপাল বাবার। আর এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছিল কিছু, বিদ্যুৎ চমকানো একটা ছবি আমার বর তুলেছে, সেই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, আকাশের ছবি তোমাদের কাছে শেয়ার করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আসলে ভালোই আছো। আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি, তা চলে এলাম শেষ করতে আজকে, তা দেখতেই পাচ্ছ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আগের দিন ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে সব জায়গাগুলো দেখিয়েছি। বিকেলে এই লকডাউনের মধ্যে তো বাড়িতে মানে ঘরে থাকতে ভালো লাগছে না, তা আমরা যেখানে থাকি এখান থেকে এই মানে একটু পাশের দিকে ফাঁকার দিকে বেশ একটা মঠ আছে, ওই মঠের ওখানে একটা ফাঁকা জায়গা আছে, ক্ষেত্রপাল বাবার মঠ বলে এখানে ফাঁকা জায়গা আছে, ওখানে মানে মানুষজন ভিড় থাকে না, বেশ ফাঁকায় ফাঁকায়, অনেক বড় পরিবেশ, ভালো সুন্দর পরিবেশ। তা ওখানেই ঘুরতে গেছিলাম, বরকে বললাম যে ভালো লাগছে না ঘরে, তো চলো ওইদিকে ঘুরে আসি, গিয়ে বললো যে চলো রেডি হও। গিয়েছিলাম, ভিডিওটা মানে কিছু শ্যুট করেছি, তোমরা তো দেখলে ওই ফ্লাইওভারটার উপরে উঠেছিলাম, ফ্লাইওভারটা থেকে আমার বর সব তোমাদেরকে দেখালো। জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, মানে ভালো লাগছিল, খুব সুন্দর একটা বাতাস বইছিল, মানে ঘরের থেকে মনে হচ্ছিল ওখানেই থাকি, তা কি করা যাবে, ওখানে তো আর থাকার জায়গা নয়। ওখানে কিছু শ্যুট ফুট করলাম, কিছু ছবি ছবি তুলেছি, তা তোমাদেরকে দেখিয়েছি, দেখো দেখবে ভালো লাগবে। আর তারপরে দেখলাম ভিডিওটাকে শেষ করা হয়নি, দিয়ে আজ এডিটিং করতে বসে দেখি ভিডিও শেষ করা হয়নি, যাচ্ছি তোমাদের সাথে কিছু একটু কথা বলে নিই, দিয়ে ভিডিওটাকে শেষ করব।
তাহলে কথা যখন বলতে এসেছি তাহলে আজকে কি করলাম সেটাও একটু বলি। আজকে সকালবেলা করেই উঠেছি, সকাল থেকে উঠে সারাদিন যা যাবতীয় কাজ থাকে কাজগুলো করলাম। কাজগুলো করার পর দুপুরে খাওয়া দাওয়া করার পরেই খাওয়া দাওয়া একটু ঘুমিয়ে উঠে বর তো বেরিয়েছে, আমি একাই আছি। ভিডিওটা এডিটিং করতে করতে দেখা গেল শেষ হয়নি। দিয়ে দেখি না তোমাদের সাথে একটু কথা বলি, দুর্বল কথা বলি। তা তোমরা তো আমার পরিবারেরই সবাই, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে, আর তোমরা কমেন্টস করো। আমি তাছাড়া কিছুই বুঝতে পারছি না যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। এবার যে ভিডিও দেখতে চাই আমি সেই ধরনের ভিডিও তো আনবো তোমাদের কাছে, কিছুই তো বলছো না। আমার ভিডিওগুলো এক মাস হয়ে গেল ভিডিও ছাড়ছি, তা ভিডিও তো কিছুই আসছে না, ভিউজ আসছে না, কমেন্টসও করছে না। চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর এখন তো প্রচন্ড গরম পড়েছে, তোমরা একটু সাবধানে থাকবে, সবাই খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করবে। আর আমি কিছু শর্ট ভিডিও করি, শর্ট ভিডিও করছিলাম একটু আগে, ওই প্লেসটা দেখে তোমাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্টস করে জানিও। আর আমার কাছে কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে, আর বলবো কি দেখতে পাচ্ছি না। তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার বর, আর আমি এটা ওয়েট করো দেখতে পাবে। চলো তাহলে ভিডিওটাকে এখানে শেষ করছি, তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সময় মানে সব রকম পরিস্থিতিতে ঘিরে ধরেছে, কি বলো দেখি, কতজনা মানে কত পরিবারের সবার কত রকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সব কিছু কষ্ট করে সামলিয়ে সবাইকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালো থাকতে হবে, নিজে তো সবই তো সবাইকে ভালো রাখা যাবে। চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই সময় যেমনভাবে থাকতে হয় সেইভাবেই থাকবে, তোমরা তো সবাই জানো। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে, তোমাকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তোমরা আমার পাশে থাকো।